বন্ধুরা, ইউটিউবে কিন্তু প্রচুর ইউটিউবে চ্যানেল আছে যারা ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও শেয়ার করে থাকে। আপনারা তাদের ভিডিও অবশ্যই দেখতে পারেন। যারা ইউটিউব নিয়ে সত্যিকারই সিরিয়াস, ইউটিউবটাকে আপনি একটা পার্ট টাইম অথবা আপনি কেরিয়ার হিসাবে নিতে চান, তাদের জন্য আমি ইউটিউবে স্টেপ বাই স্টেপ একদম সিরিজ ওয়াইজ আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি। আমি হঠাৎ করে চিন্তা করলাম আপনাদের জন্য একটা ধারাবাহিকভাবে একটা সিরিজ ওয়াইজ আপনাদের জন্য প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এইভাবে একটা সিরিজ শুরু করার। তাই আপনাদের জন্য আমি ফ্রিতে একটা প্লেলিস্ট তৈরি করেছি। আপনারা ইউটিউবে টেকনোফোবির বলে সার্চ করবেন এবং আমার চ্যানেলে ভিজিট করবেন। তারপর দেখবেন প্লেলিস্ট সেকশন রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে ইউটিউব ফ্রি কোর্স, ফ্রি ইউটিউব কোর্স এই প্লেলিস্টটাকে আপনি অবশ্যই সেভ করে রাখবেন। এরকম একটা প্লাস আইকন পাবেন, এই প্লাসে ক্লিক করলে এটা আপনার ইউটিউব অ্যাপের লাইব্রেরিতে সেভ হয়ে যাবে এবং এই প্লেলিস্টের মধ্যে আপনি ইউটিউব রিলেটেড সমস্ত প্রকার খুঁটিনাটি বিষয়ের উপর ভিডিও পেয়ে যাবেন। ইউটিউবে কীভাবে আপনি সেটিংস ম্যানেজ করবেন, চ্যানেল কাস্টমাইজেশন কীভাবে করবেন, আপনার চ্যানেলকে কীভাবে সুরক্ষিত রাখবেন, চ্যানেল কীভাবে গ্রো করবেন, আপনার প্রথম 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন, কীভাবে মনিটাইজেশন অন করবেন, কীভাবে পিন ভেরিফিকেশন করবেন, কীভাবে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ইউটিউবের সঙ্গে অ্যাড করবেন, ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবেন, ইউটিউবটাকে আপনি কীভাবে অ্যাজ এ কেরিয়ার হিসাবে নিতে পারেন, শেষ পর্যন্ত আপনি ইউটিউব থেকে সফল হতে পারেন, ইউটিউব রিলেটেড এই ধরনের সমস্ত প্রকার এ টু জেড কমপ্লিট বিষয়ের উপর ভিডিও আপনি এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। আশা করব ইউটিউব প্ল্যাটফর্মে আসার জন্য আপনাকে আমার এই ভিডিওগুলো অনেকটা হেল্প করবে। এখনও যদি আপনি আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন, নিচে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। চলুন আজকে আমাদের প্রথম পর্ব শুরু করছি। আজকে টপিক হচ্ছে ইউটিউব কি। ইউটিউব হলো পৃথিবীর সবথেকে জনপ্রিয়, সবথেকে পপুলার একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে দেশ বিদেশের মানুষ তাদের ক্রিয়েটিভিটি বা দক্ষতা ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকে এবং ইউটিউব প্রতিষ্ঠিত হয়েছিল 14 ফেব্রুয়ারি 2005। প্রথমে এটা ডেটিং সাইট হিসাবে তৈরি করা হলেও পরবর্তীতে এটা পৃথিবীর সবথেকে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে তৈরি হয়েছে। ইউটিউব প্ল্যাটফর্মটা প্রথম তৈরি করেছিলেন তিনজন, সেই তিনজনের মধ্যে একজন হচ্ছেন বাংলাদেশের। তিনজনের নাম হচ্ছে স্টিভ জেম, চাঁদ হালি এবং জাভেদ করিম। 2006 সাল থেকে বর্তমান পর্যন্ত ইউটিউবের যে মাদার কোম্পানি সেটা হচ্ছে গুগল, এবং গুগল হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 সার্চ ইঞ্জিন এবং ইউটিউব হচ্ছে সেকেন্ড বিগেস্ট সার্চ ইঞ্জিন। এখন কিন্তু গুগল সার্চ ইঞ্জিনের পরেই সেকেন্ডে স্থান পেয়েছে ইউটিউব। এছাড়াও ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, আপনি ইউটিউবের সাথে যে কোনো মাধ্যমে যুক্ত হতে পারেন। আপনি অ্যাজ এ ভিউয়ার হিসাবে যুক্ত হতে পারেন, আপনি শুধুমাত্র ইউটিউব থেকে ভিডিও দেখার জন্য এবং ইউটিউব থেকে কোনো কিছু শেখার জন্য, এন্টারটেন হওয়ার জন্য আপনি ইউটিউব ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি ইউটিউবের পার্টনার হতে পারেন, আপনি ইউটিউবে অ্যাজ এ ক্রিয়েটর হিসাবে যুক্ত হতে পারেন এবং সেখানে আপনি ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে থাকবেন এবং ইউটিউবে আপনি পার্টনার প্রোগ্রামে জয়েন করে ইউটিউব থেকে ইনকামের শেয়ার নিতে পারবেন, ইউটিউবার হতে পারেন। এবং যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে বা কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানি থাকে, তাহলে আপনি ইউটিউবে আপনার সেই ব্র্যান্ডকে প্রমোশন করতে পারবেন, অ্যাজ এ অ্যাডভার্টাইজার হিসাবে আপনি যুক্ত হতে পারেন। তো ইউটিউবে যে কোনো মাধ্যমে আপনি জয়েন করতে পারেন। যেমন আমরা হচ্ছি ইউটিউবে ক্রিয়েটর, আমাদের মতো প্রচুর ক্রিয়েটার রয়েছে, আপনি ইউটিউবে ক্রিয়েটার হিসেবেও জয়েন যুক্ত হতে পারেন। অনেক মানুষ আছেন যারা ইউটিউব দিয়ে শুরু করে আজকে সাফল্যের উচ্চতম স্তরে পৌঁছে গেছেন। এমন একটা সময় ছিল ইউটিউবের আগে যখন এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ছিল না, সেই সময় কিন্তু কোনো কিছু নিজের দক্ষতা দেখানোর কোনো প্ল্যাটফর্ম ছিল না, শুধুমাত্র টিভি টেলিভিশনই ছিল মাধ্যম। কিন্তু বর্তমানে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া আসার ফলে আপনার দক্ষতা বা কোনো ক্রিয়েটিভিটি আপনি মানুষের সামনে খুব সহজেই তুলে ধরতে পারবেন। এবং বর্তমানে ভিডিওর যেহেতু যুগ, আপনি কোনো মানুষকে কোনো পিডিএফ ফাইল দেবেন পড়তে বা কোনো টেক্সট যদি পড়তে দেওয়া হয়, মানুষ কিন্তু অতটা আগ্রহ প্রকাশ করবে না সেইগুলো করার জন্য। কিন্তু যে কোনো ভিডিও আপনি কারোর সামনে চালিয়ে দিন, তাহলে দেখবেন আপনি ভিডিও দেখতে মানুষ বেশি করে পছন্দ করছে। তাই বর্তমান সময়ে ইউটিউব কিন্তু একটা বেস্ট প্ল্যাটফর্ম। আপনার যে কোনো ক্রিয়েটিভিটি আপনি ইউটিউবের মাধ্যমে প্রকাশ করে আপনি নিজেকে জনপ্রিয় করতে পারেন, আপনার ফ্যান ফলোয়িং বাড়াতে পারেন এবং আপনি ভবিষ্যতে ইউটিউবটাকে অ্যাজ এ কেরিয়ার হিসেবেও নিতে পারেন।
তো আশা করি এই ভিডিও থেকে আপনি ইউটিউব সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছেন। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে, সেখানে আমরা আলোচনা করব ইউটিউব কি আমার জন্য বা ইউটিউব কি আপনার জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।